아마 나이 때문에 꼭 꼭 더 하리지 않는다 보나. কিন্তু থানা থেকে তো কোনো ক্লু দিতে পারছে না কিভাবে ওর খোঁজ করব কে কে আছে যে এই ব্যাপারে হেল্প করবে আমাকে সেদিন ওখানে যারা ছিল তারা তো অ্যাক্সিডেন্টটা ঘটার পর আর রাইকে দেখতেই পারিনি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল আর আর সবচেয়ে বড় কথা এখনো আমার কাছে ক্লিয়ার নয় যে অত রাতে ওই ওই রাস্তায় কি করতে গিয়েছিল একটা উপায় আছে বটে এই মেয়ে কি সেই ব্রত পালন করতে পারবে বড় কঠিন সেই ব্রত এত করে বলা সত্ত্বেও পিসিঠাম্মা কিছুতেই বললেন না ব্রতর নিয়ম কি ছিল কেন জানি না আমার মনে হচ্ছে রায়ের নিরুদ্দেশ হওয়ার সাথেই ব্রতর কিছু একটা যোগসূত্র আছে কিন্তু এখন সেটা জানবো কি করে বাবা আমি সবাই এত করে বলার পরেও তো পিসিঠাম্মা মুখ খুললেন না বাবা বয়স্ক মানুষ বেশি জেরা করাটাও শোভনীয় নয় এবাড়ির কারো যখন পিসিঠাম্মার মুখের ওপর কথা বলার ক্ষমতা নেই তখন একটাই রাস্তা আছে ওই জ্যোতিষ উনি পারেন ব্রত সম্বন্ধে সবটা খুলে বলতে কিশোর তোমার জন্য কফি এনেছিলাম এখানে রাখলাম বলছিলাম কি কুসুমের কোনো খবর পেলে না মানে অনেকটা সময় তো কেটে গেছে ওই মেয়েটার তো কোনো খবরই পাইনি আমরা আমি বুঝতে পারছি কিশোর তোমার মনের ওপর দিয়ে কি প্রেশারটা এনে যাচ্ছে কিন্তু তুমি তো ওকে খোঁজার কম চেষ্টা করছো না বলো ভালোবাসার মানুষ নিজের কাছ থেকে দূরে চলে গেলে কতটা যে কষ্ট হয় সেটা তো আমি বুঝি একটা কথা বলবো কিশোর কিছু মনে করবে না বলো একটু নিজের দিকেও খেয়াল রাখো প্লিজ অন্তত টাইম মতো খাওয়া দাওয়াটুকু করো দেখো তুমি এভাবে অনিয়ম করলে তো তুমি নিজেও অসুস্থ হয়ে পড়বে তখন তুমি কুসুমকে কি করে খুঁজবে তাই না কফিটা রাখা আছে খেয়ে নিও আমি আসি